কোথায় যাচ্ছ? আমার এক বান্ধবীর বাড়িতে। বান্ধবী? কোন বান্ধবী? একটা বস্তি নেই তোমার বান্ধবী? বস্তি বলি তোরা মানুষ নয়, মানুষ কি শুধু তুমি? তোমার ওই চোখরাঙানিকে বস্তির মানুষ ভয় পেতে পারে? কিন্তু আমি নই। তোমার সব অন্য অত্যাচারের কথা আমি জানি। তোমার ভয়ে আজ বস্তি মানুষের নিশ্বাস বন্ধ হয়ে গেছে। কেন কেন কি অপরাধ করেছে ওরা? সে জবাব কি তোমাকে দিতে হবে? আমাকে না দিলে একদিন আদালতে গিয়ে দিতে হবে বাবা। এর জন্যই কি তোকে আমি উকিল বানিয়েছি? সে আমি জানি কেন তুমি আমাকে উকিল বানিয়েছ, কিন্তু জেনে রেখো কোনো অপরাধীর পক্ষে মিথ্যা ওকালতি করা আমার ধর্ম নয়। যদি কোনদিন আদালতে গিয়ে তোমার কথা বলতেই হয় তাহলে তাহলে বস্তি শাসিত মানুষের পক্ষেই বলবো। একটা কথাই স্পষ্ট করে জেনে রাখো বাবা, বস্তির ওই সাগরকে আমি ভালোবাসি আর ওকে আমি বিয়ে করব। আপনাকে তুলে এনে নিজে রক্ত না দিত তাহলে আপনাকে বাঁচানো সম্ভব হতো না। স্যার এই নিন আপনার ব্রিফকেস। ডাক্তার সাহেব আপনি আমার উকিল মিস্টার খানকে ডেকে পাঠান। আচ্ছা পাঠাবো। আব্দুল দিদার তুই আমার একমাত্র মামরা মেয়েটাকে বুকে আগলে খাস। ঠিক আছে স্যার। মিস্টার চৌধুরী একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন বলুন। আপনি রাস্তার একজন অপরিচিত লোককে আপনার সম্পত্তির 25% লিখে দিলেন। উকিল সাহেব লোকটি আমার অপরিচিত হলেও সে আমার জীবন বাঁচিয়েছে, জীবনের চেয়ে সম্পদ আর বড় নয়। ঠিক আছে আপনি রেস্ট নিন। আমি আপনার জীবন বাঁচিয়েছি তার জন্য দিয়েছেন মাত্র 25%। তাতে তো হবে না, পুরোটাই আমার চাই।